আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগের সুস্বাগতম আমি নাহার রোমান থেকে বলতেছি কালকে রাতে হচ্ছে আমরা একটু কেক বানাইছি আমার মেয়ে হচ্ছে সব কিছুই রেডি করছে আর আমি ওকে মেন মেন কাজগুলো হেল্প করছি ও জাস্ট ইউটিউব থেকে দেখছে কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ওরও শেখা হয়েছে আর বাচ্চাদের সামনে একটু কেক দিতে পারলাম আমার আসলে সব কিছু খাওয়া নিষেধ হয়ে যাওয়াতে আমি ঘরে কোনো কিছু তৈরি করতে চাই না এখন কারণ আগে অনেক করছি আগে তো অনেক বেশি বেশি সব কিছুই তৈরি করতাম এখন আর বেশি একটা করা হয় না কারণ আমার শরীর ভালো থাকে না আমার সব কিছু ডাক্তারে নিষেধ করে দিছে তো তারপরেও এখন করতে হয় বাচ্চাদের জন্য বাচ্চারা খেতে চায় আর এই যে কেকটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিতেছি ভালোই হয়েছে কেকটা খুবই সুন্দর হয়েছিল সফট হয়েছে আর এই যে হচ্ছে কেক তৈরি হয়ে গেছে এরপরে হচ্ছে সকালে ওর বাবা চলে গেছে নামিরাকে স্কুলে পাঠাইনি নামিরা তো আমার পিস আছে আমি একটু নাস্তা খেয়ে চা নিয়ে বসছি আর সকালে এক কাপ চা না হলেই চলে না আমার সাথে একটু বিস্কিট নিছি, যতই নাস্তা হোক আমার বিস্কিট একটা লাগেই আমি চা খেয়ে একটু পানি খেয়ে তারপর হচ্ছে রুমের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে আছে কারণ নামিরা বাসায় থাকলে আমার সব এলোমেলো থাকে আর আমি যেহেতু মেশিনের কাজ করি আমি আজকে একটা ড্রেস কাটছি তো বাসার ভিতরে খুব বেশি এলোমেলো ছিল এরপরে আমি হচ্ছে জানলা দিয়ে একটু বাইরে দেখতেছিলাম এই টাইমে আমার বাইরে তাকায় থাকতে খুবই ভালো লাগে আমি এরপর সোজা রান্নাঘরে ঢুকে সব কিছু কেটে বেছে তারপর হচ্ছে রান্নাঘরে নিয়ে গেছি কড়াইতে পাঁচ মিশালি মশলা দিয়ে দিছি পাঁচমিশালি সবজি যেহেতু করবো এর জন্য পাঁচফোরণ দিয়ে দিয়েছি আজকে সবজি রান্না করব হালকা পাতলা আর কি বেশি কিছু না সপ্তাহে আমরা এরকমই রাখি সপ্তাহে যে কোনো একটা দিন অথবা দুইটা দিন এরকম আমরা নিরামিষ রাখি সাথে হালকা পাতলা একটা কিছু খাবার রাখি যাতে বাচ্চাদের হয়ে যায় আর এই যে আমার সবজিটা তেলের ভিতরে আমি করতেছি একেবারে হালকা তেলের ভিতরে সবজিটা ভালো করে ভাজা ভাজা করছি এরপরে হচ্ছে ডাল দিয়ে দেবো দুই ধরনের ডাল দিয়ে দিছি ডালটা ভেজে দেওয়া যায় আবার কাঁচাও দেওয়া যায় আমার যেহেতু একটু সব কিছুই নিষেধ আছে এর জন্য আমি আর ভেজে দিইনি ভেজে দিলে আমার গ্যাস্ট্রিকে বেশি সমস্যা করে হালকা হালকা মশলা দিয়ে দিছি খুবই হালকা মশলা দিয়ে দিছি এই সবজিটা গরম ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার মতো যাদের গ্যাস্ট্রিক আছে তারা খেতে পারেন তবে অল্প খাবেন কারণ যাদের গ্যাস্ট্রিক আছে তারা সবজিও হজম করতে একটু সমস্যা হয় গোলাপ পড়ে যায় বুক জ্বলে যায় এরকম আর এর মধ্যে একটু বলে নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমার সবজিটা আধা সিদ্ধ হয়ে গেছে ডালটা এরপর আমি রুম খুব সুন্দর করে ক্লিন করে নিছি এরপরে হচ্ছে রান্নাঘরে ভাত বসাই দিয়েছি আর এই যে আমার সবজিটা হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে মাখা হয়ে গেছে এদিকে আমি মাছ মাছের মাথা আর কি ভালো করে ক্লিন করে নিয়েছি ঝুড়ি করব। কড়াইতে তেল দিয়ে নিছি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ছোট ছোটো কুচি কুচি করে আলু দিয়ে দিছি তার মধ্যে মাছের মাথা আর কয়েক টুকরা মাছ দিয়ে দিছি এই মাথা না কেউ খেতে চায় না এর জন্য আমি এই বুদ্ধিটাই করি যে ঠিক আছে ঝুড়ি করে খেয়ে ফেলবো একদম আটা আটা করে সব ধরনের মশলা দিছি তবে কম কম দিছি একেবারে কম দিয়ে দিছি আসলে অসুস্থ থাকলে না খাবার দাবার নিয়ে খুবই সমস্যা আমার তো অনেক সমস্যা হয় আমার যেদিন একটু খাবার দাবার এলোমেলো হয় আমার খুব কষ্ট হয় তার সাথে কষ্ট করার চাইতে মানে এরকম মশলা জাতীয় খাবার বা না খা না খাওয়াই ভালো আমি শুধু লিকুইড জাতীয় খাবার একটু বেশি খাই তো কিছু করার নাই আল্লাহ ভরসা আল্লাহ হয়তো বা রিজিকে এইভাবেই লিখে রাখছে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ ভালো রাখছে এই আর কি